এখন সমতা থেকে আমাদের ত্রিদিবদা হলেন, চশমাটা পড়তে ক্যারেক্টার ফিরেছেন। হ্যাঁ বলো, এই ক্যারেক্টার এসে আপনার যদি একটু অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করেন। চরিত্রটা তো সেরকম কিছু নেই, মানে মোটামুটি আমি বিহেভ করলেই হয়ে যায়। সহ অভিনেতারা মানে আমাদের ফ্যামিলি সব চরিত্রগুলোতে যারা অভিনয় করছেন, আমি ভাগ্যবান, সবাই খুব ভালো অভিনেতা। আমার শাশ্বতী করছেন, আমার স্ত্রী কল্যাণী, আমার মা সেজুতি, শালী অভিজিৎ, আমার ছোট ভাই মৈনাক, ছন্দ, সব মিলিয়ে আমরা খুব ফ্লোরে খুব ভাল লাগে, মানে কখনো মনে হয় না যে ভাল লাগছে না। এটা একটা খুব পাওনা। অন্য চরিত্রদের সঙ্গে আমার ইন্টারাকশন খুব কম, তবে যেদিন কৃষ্ণ কিশোরের দেখা পাই সেদিন আমরা খুব উৎফুল্ল হই, কারণ কৃষ্ণের সঙ্গে আড্ডাটা একটু অন্য লেভেলে হয়, মানে আমাদের দুই বুড়োর আড্ডা, তো এটা অন্য লেভেলে হয়। বহুদিন ওর সঙ্গে দেখা হয়নি, দেখা তো হয়নি, বসাও হয়নি, এটাই কতবার যে প্ল্যান হচ্ছে বসবো, মানে শুটিংয়ের বাইরে বসাটা আর হচ্ছে। তা আপনি একটা বিষয় বললেন না, সেটা আপনার বৌমাকে নিয়ে, মেঘকে নিয়ে কিছু বললেন না। ও এটা বড় বল, মেঘ ওইটুকু একটা বাচ্চা মেয়ে, কি অভিনয় করছি। হ্যাঁ, মেঘ ময়ূরী দুজনেই, মেঘের চরিত্রের ব্যক্তিটা বেশি, কাজে খুব ভালো, অসাধারণ করছে। হ্যাঁ আমি ভুলে গিয়েছিলাম, ওটা আমার ইয়ে। তো এখন আপনাদের সংসারে কি সমস্যা মেঘ আর নীলের ভেতরে? ওরে বাবা, ওদের কখন যে কি সমস্যা, কখন যে কি মেটে, আবার সমস্যা হয়, আবার মেটে, আবার সমস্যা হয়। সেদিন একটা ওই ওই মানে টেলিকাস্ট দেখা হয়নি, ফেসবুকে একটা ক্লিপিং দেখছিলাম, কাল না পরশু দেখিয়েছে, আবার দেখছি নীল গিয়ে আবার ক্ষমা চাইছে, আবার মেঘের কাছে, আবার মেঘ বলছে বোকা বোকা ক্ষমা চাইও না ইত্যাদি। তো এখন আবার সেই স্টেজে আছে। আজকালকার ছেলে মেয়ে তো, তার ফলে কোনো, আচ্ছা এই একটা নতুন প্রোমো আমরা দেখতে পাচ্ছি যে মেঘ বলছে, মেঘকে নীল বলছে যে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি, আবার নতুন করে বিয়ে করতে চাই ময়ূরকে। তো সেই বিষয়ে কি আপনার কোনো অ্যাজ এ বাবা হিসেবে কোনো মত আছে? না, ছেলে প্রাপ্তবয়স্ক, কাজে ছেলে যা করবে আমার তার মতামতের উপর নির্ভর করবে না, ছেলে যা চাইবে তাই করবে। আমাদের হয় সেটা মেনে নেবো, নয়তো মানতে পারবো না, সেটা বলবো, কিন্তু কিছু চাপিয়ে দেওয়ার অধিকার তো আমাদের নেই। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা চাইছেন যে ছেলে যা করবে সেটাই হবে আর কি? হ্যাঁ, এছাড়া তো উপায় নেই, কারণ আমরা উপদেশ দিতে পারি, অ্যাডভাইস দিতে পারি, কিন্তু তো বাচ্চা ছেলে না, ওরা যা করবে তাই। মেঘ বৌমা হিসেবে আপনার কাছে কেমন লাগতো? চরিত্রটা তো বারবার দেখাচ্ছে যে শ্বশুর এবং বৌমার সম্পর্কটা ওই বাড়িতে ওদের মধ্যে ভালো, সবচেয়ে ভালো মেঘের সম্পর্ক ঠাকুমার সঙ্গে, তারপরেই বোধ হয় আমার সঙ্গে এবং অভিজিৎ যে চরিত্রটি করছে তার সঙ্গে, বাকি বাড়ির বাকি সবাই ওর এগেনস্টে। এর কাজেই চরিত্র হিসেবে তো মেঘকে ত্রিদিব পছন্দই করে, খুবই পছন্দ করে, আর সহ অভিনেতা হিসেবেও আমি পছন্দ করি ভীষণ, খুব ভালো অভিনেত্রী। তাহলে আপনার সঙ্গে শ্বশুর এবং বৌমার হিসাবে সম্পর্ক খুব ভালো? হ্যাঁ, আনফর্চুনেটলি ওই আমার স্ত্রী আবার পুরো সম্পূর্ণ বিপরীত মেরুতে, সেটা যারা মাঝে মাঝে আমাদের দাম্পত্য কলহ লেগে যাচ্ছে প্রায়, সেটা ভবিষ্যতে কী হবে, গল্প কোথায় যাবে আমি ঠিক জানি না,
কিন্তু এটা একটা সমস্যা, সমস্যা ছাড়া তো সিরিয়াল চলবে না, সমস্যা দেখাতেই হবে। যাই হোক, আমরা এইটুকু জানতে পেরেছি গল্প। সমস্যা ছাড়া জীবন চলে? আপনারা বলুন তো, সমস্যা ছাড়া জীবন চলে? নীল একটু বলে গেল এখানে, সত্যি সত্যি সমস্যা ছাড়া জীবন চলে না, সেই সমস্যার ভেতরে আমরা আছি। এবং এভাবে আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ইচ্ছে পুতুল প্রতিদিন রাত 9:30 জি বাংলার পর্দায়, প্রতিদিন মানে সোম থেকে শুক্র। হ্যাঁ, সোম থেকে শুক্র।